বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও রংপুর বারের প্রবীণ আইনজীবী সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর অ্যাডভোকেট আব্দুস সুবহানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পল্লী বন্ধু পুত্র রংপুর তিন আসনের এমপি রাহগীর আল মাহি সাদ এরশাদ। বৃহস্পতিবার এক শোক বিবৃতিতে সাদ জাতীয় পার্টির বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে পার্টি ও এরশাদ পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন। তিনি আরো বলেন, আব্দুস সুবহানের শূন্যস্থান কখনোই পূরণ হবার নয়। মরহুমের বিধি আত্মার মাগফিরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবার ও পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন সাদ এরশাদ।